আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাশে এসে 5684 সম্ভবত নাম জাহাঙ্গীর। দেনে ভাই প্রশ্ন করেছেন যে তার নিকটে কিছু টাকা রয়েছে, মানে জাকাতের নিসাব পরিমাণ, তো এর সাথে কি অলংকার যে রয়েছে চার ভরি মতো, এগুলির জাকাত আদায় করতে হবে কি হবে না? তো চার ভরি যে স্বর্ণ রয়েছে এটা অবশ্য বিস্তারিত জানতে পারলাম না, এটা গয়না আকারে আছে নাকি এমনি সাধারণভাবে আছে, নর্মালি আছে। তো যা হোক, যে টাকায় নেশাব এসে গিয়েছে সে টাকা তো জাকাত দিতে হবে, কোনো এখতেলাফ নেই। আর যদি স্বর্ণ কারো নিকট জমা থাকে স্বর্ণ আকারে, সেটা বিস্কুট আকারে থাক বা যে আকারে থাক, পানি আকারে থাক, যেভাবে থাক না কেন, এক কথায় স্বর্ণ আকারে রয়েছে, তাহলে তাতে জাকাত দিতে হবে, কোনো এখতেলাফ নাই। শুধুমাত্র এখতেলাফ যদি গয়না হয়, গয়না আকারে হয়, অর্থাৎ সোনা দানা রয়েছে গয়না আকারে বা রূপা রয়েছে গয়না আকারে, ব্যবহারের জন্য গয়না আকারে, ব্যবহারের জন্য সৌন্দর্যের জন্য গ্রহণ করা হয়েছে, তো এই গয়না, ব্যবহারিক এই গয়নায় জাকাত আছে কি আছে না, ওলামায়ে দ্বীনের ভিতরে অনেক এখতেলাফ রয়েছে। বলা যেতে পারে ইখতিলাফ গুলি কয়েক ধরনের। এই উম্মতের অধিকাংশ আলেমে দীন এদিকে গিয়েছেন যে গয়নায় কোনো জাকাত লাগে না, গয়নায় কোনো জাকাত নাই। এই মতেরই প্রবক্তা হলেন অধিকাংশ সাহাবা কেরাম, যাদের ভিতরে রয়েছেন ইবনে ওমর, জাবের, আসমা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ আরো অনেক। হ্যাঁ, তাহলে জাকাত না দেওয়ার পক্ষেই এনারা গিয়েছেন। আর বিশেষভাবে সাহাবি ইবনে মাসউদ তিনি জাকাতের পক্ষে গিয়েছেন, এই মতটি অবলম্বন করেছেন আবু হানিফা। পক্ষান্তরে তিন ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ সনদ সহকারে, ইমাম মালিক, ইমাম শাফি, তাদের বক্তব্য হলো যে না, কোনো জাকাত নাই, গয়নার কোনো জাকাত নাই, কারণ ওটা ব্যবহারের জন্য রাখা হয়। আর তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিসকে পেশ করেছেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন ব্যক্তির নিজের গোলামে এবং ঘোড়া যেটা ব্যবহারের জন্য রেখেছে ওতে কোনো জাকাত নেই। তার মানে গোলাম 3-4টা যদি থাকে কারোর বাড়িতে, তো ওটাও তো এক প্রকার সম্পদ ছিল, কারণ ওগুলো কেনা বেচা হতো, তো যদি প্রয়োজনে, বাড়ির প্রয়োজনে ওটা ব্যবহার হয় ওই গোলামগুলি, তো অত জাকাত নেই। অন্যভাবে ঘোড়া রয়েছে ব্যবহারের জন্য, চলে যাওয়ার জন্য ঘোড়া রয়েছে, কয়েকটা রয়েছে, 1টা 2টা 3টা যাই থাক, ওতে কোনো জাকাত নেই। তো এই এই জাতীয় হাদিসের উপরে তারা ইজতিহাদ করে বলেছেন যে এগুলো যেহেতু ব্যবহারের জন্য নেওয়া হয়, এগুলো ব্যবসার জন্য রাখা হয়নি, ব্যবহারের জন্য কিনে থাকে মহিলারা, এটা দিয়ে সৌন্দর্যতা অবলম্বন করে, যা একটা শরীয়তের উদ্দেশ্য যে মহিলারা সাজগোজ করবে তাদের স্বামীর নিকটে। হ্যাঁ, তো তারা মনে করেন যে এগুলি যেহেতু ব্যবসার জন্য নয় এবং এগুলির কোনো বাড়ে না, বরং আরো কমতে থাকে, কাজেই এতে জাকাত নাই। যা হোক, জাকাত না দেওয়ার পক্ষে এই উম্মতের অধিকাংশ ওলামায়ে দীন গিয়েছেন, আর না দেওয়ার পক্ষে কিছু গিয়েছেন, তবে সনদের ভিতর কথা রয়েছে অধিকাংশ ক্ষেত্রে সাহাবিদের, যে সমস্ত সাহাবিদের বিষয়ে এসেছে জাকাতের পক্ষে গিয়েছেন, সনদে কথা আছে প্রত্যেকটাতে। শুধুমাত্র সাহাবি ইবনে মাসউদ, তার থেকে বিশুদ্ধভাবে পাওয়া যায় যে উনি জাকাতের পক্ষে গিয়েছেন। জাকাতের যারা পক্ষে গিয়েছেন তারা আবার ইখতিলাফ করেছেন এই বিষয়ে যে এই গয়নার জাকাত কি বছরে একবারই দিতে হবে, একবারই দিতে হবে জীবনে, নাকি প্রত্যেক বছরই দিতে হবে। কিছু ওলামায়ে দীন বলেছেন জাকাত, যারা জাকাতের পক্ষে তাদের কিছু অংশ বলেছেন একবার দিলেই আদায় হয়ে যাবে, তারা দু একটা হাদিসকে পেশ করেছেন তাদের স্বপক্ষে। আর বাকি ওলামায়ে দীন, জাকাত যারা জাকাতের পক্ষে গিয়েছেন অন্য বাকি ওলামা দিন, তারা বলেন যে না, প্রত্যেক বছরই দিতে হবে, প্রত্যেক বছরই দিতে হবে। এখন পাবলিক যাবে কোথায়, এদিকে না সেদিকে, এটাই হলো কথা। আমরা বলবো যে ইনশাল্লাহ এটা এমন একটি মাসালা যেখানে ইখতিলাফের অবকাশ রয়েছে, এবং যদি কেউ জাকাত দিয়ে দেয় তারও সালাফ রয়েছে, তারও দেওয়ার পক্ষে কিছু দলিল রয়েছে, আর যদি কেউ পরিত্যাগ করে বিভিন্ন দৈলাদের উপর এবং এই সমস্ত জমহর ওলামায়ে উম্মতের উপর এবং জমহর সাহাবায়ে কেরামের ফতোয়ার উপর, তাহলেও তার মুক্তির পথ রয়েছে। আর যদি একবার দিয়ে দেয়
সারা জীবন আর না দেয় সেটারও অবকাশ রয়েছে। এক কথায় এ বিষয়ে আমি কড়াকড়ি করা পছন্দ মনে করি না। তবে শেখ বিন বাজ জাকাতের পক্ষে, শেখ আলবানী জাকাতের পক্ষে, শেখ ইবনে উসাইমিন জাকাতের পক্ষে, তবে শেখ সালে ফাউজান জাকাত না দেওয়ার পক্ষে। বর্তমান জামানা কিছু আলমদের কথা বললাম, আরো বেশ কিছু আলমাদিন এখনো রয়েছেন, সৌদি আরবেও রয়েছেন, তারাও ওই জাকাতের না দেওয়ার পক্ষে রয়েছেন। কিছু ওলামায়দিন আলু শেখের মধ্যে থেকে কিছু কিছু শেখ এদিকে গিয়েছেন। শেখ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহে সতর্কতা হিসেবে জাকাত দেওয়ার পক্ষে গিয়েছেন আমি যতটুকু জানি। এভাবে অনেক ওলামায়দিন তারা জাকাতের বিষয়ে, এই স্বর্ণের গয়না বা রূপার গয়নার জাকাতের বিষয়ে অনেকটাই নর্মাল ধারণা রাখতেন, ফতোয়া অনেকটাই সহজ করে দেওয়ার চেষ্টা করতেন। যা হোক, জাকাতের গয়না যদি কেউ দিয়ে দেয় নিজের মন থেকে সেটা তার ব্যাপার, এবং আশা করা যায় একটা ভালো কাজ সে করবে। কিন্তু যদি কেউ না দেয়, তার উপরে বাড়াবাড়ি কড়াকড়ি করা এবং তাকে ভিন্ন চোখে দেখা, এটাই হলো আপত্তিকর বিষয়। মনে রাখতে হবে বুখারী মুসলিম সহ আরো যে সমস্ত সহি হাদিসের গ্রন্থ রয়েছে, এই সহি হাদিসগুলিতে এই স্বর্ণের গয়নার জাকাতের কোন দলিল পাওয়া যায় না। গয়নার জাকাতের কোন দলিল পাওয়া যায় না। বাকি রয়েছে সনান গ্রন্থের হাদিস বা আর অন্যান্য গ্রন্থের হাদিস, এই হাদিসগুলি নিয়ে টানাটানি রয়েছে, সহি না জয়ীফ। তো যারা জাকাত না দেওয়ার পক্ষে গিয়েছেন তাদের নিকটে এই হাদিসগুলি জয়ীফ, আর যারা পক্ষে গিয়েছেন তারা এই হাদিসগুলিকে তাদের মতের পক্ষে ব্যবহার করার চেষ্টা করেছেন। তো যা হোক, এই হলো গয়নার জাকাত নিয়ে টানাটানি এখতেলাফ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইলম এবং আমলে বরকত দান করুন, এবং বাড়াবাড়ি না করা তৌফিক দান করুন। আসলে বাড়াবাড়িও ঠিক না, ছাড়াছাড়িও ঠিক না, তবে ওই ছাড়টা শরিয়া চলবে যেটা শরিয়া সম্মত, যেটার প্রমাণে দলিল রয়েছে। তাছাড়া এমনি বাড়াবাড়িও ঠিক না, ছাড়াছাড়িও ঠিক না, মধ্যমতা অবলম্বন হলো সব থেকে নিরাপদ পন্থা এবং উত্তম পন্থা। হাদা বিল্লাহি তাওফীক।